নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ডিএ দেওয়ার প্রস্তুতি খবরটি প্রকাশিত হয়েছে আজকের সংবাদ পত্রিকায়। আদৌ কি ডিএ নিয়ে আলোচনা হবে তো দেখে নেব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই চ্যানেলে সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর ও নিউজ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক খবরটি। ডিএ দেওয়ার প্রস্তুতি। ১৬ই বৈঠকে অর্থ দপ্তর। রাজ্য সরকারের সবকটি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে বৈঠকে ডেকেছে অর্থ দপ্তর। আগামী ১৬ই জুলাই শনিবার এই বৈঠক হওয়ার কথা। সবকটি দপ্তরের আর্থিক উপদেষ্টাকে নিয়ে এরকম বৈঠক সচরাচর হয় না, তাই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে কর্মী মহলে। অনেকে মনে করছেন সরকারি কর্মীদের বকেয়া মার্গ ভাতার ডিএ বিষয়টি বৈঠকে আলোচিত হবে। অর্থ দপ্তর থেকে যে চিঠি গিয়েছে তাতে অবশ্য আলোচ্য সূচির তালিকায় সরাসরি ডিএর উল্লেখ নেই, কিন্তু ৬ নম্বর সূচিতে মিসলেনিয়াস অর্থাৎ বিবিত শব্দটির ব্যবহার করা হয়েছে, তাই ডিএ নিয়ে আলোচনার সুযোগ থাকছেই বলে মনে করছেন অনেকে। প্রশাসনিক মহলে একাংশের মতে বকেয়া ডিএ সংক্রান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে সব দপ্তরের আর্থিক উপদেষ্টার সঙ্গে কথা বলে নিতে চাইছে নবান্ন। সরকারের বিভিন্ন দপ্তরের আয় ব্যয় সহ সার্বিক পরিস্থিতি বিস্তারিত বুঝে নিতে চাইছে তারা। এমনিতেই কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ায় সরকারের উপর চাপ বেড়েছে। বকেয়া ডিএ দিতে গেলে কী ধরনের আর্থিক ধাক্কা আসবে তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। জানা গিয়েছে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের হাতে খুব বেশি সময়ও নেই। ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সিপিআই ভিত্তিতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার রায় দেয়। রায় কার্যকর করার জন্য হাইকোর্ট ৩ মাস সময় দিয়েছে সরকারকে, অর্থাৎ সরকারের হাতে আর প্রায় ৪০ দিন সময় আছে। ওই রায় চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে বা হাইকোর্টের রায় পূর্ণ বিবেচনার আবেদন করেছে এমনটা এখনও জানা যায়নি। ওয়াকি বহাল মহলের মতে ডিএ নিয়ে সরকার আইনি লড়াই চালিয়ে যেতে চাইলেও আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে বাস্তব অবস্থা বুঝে নেওয়ার প্রয়োজন। ডিএ নিয়ে কোনো বিকল্প প্রস্তাব আদালতে পেশ করতে চাইলে এর দরকার আছে। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে সিপিআইয়ের ভিত্তিতে বকেয়া ডিএ মেটাতে সরকারের একসঙ্গে প্রচুর টাকার প্রয়োজন হবে। ওই টাকা কিস্তিতে দিলে সরকারের সুবিধা বর্ধিত হারে, এখনকার ডিএ দিতে গেলে সরকারের খরচ আরও বাড়বে, সেক্ষেত্রে বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই পরিস্থিতিতে কোনো কোনো খাতে খরচ কমানোর সুযোগ আছে তাও পর্যালোচনা হতে পারে বৈঠকে। শনিবার বেলা ১১টায় সল্টলেকে নগরোন্নয়ন দপ্তরে সুবর্ণ ভবনের কনফারেন্স হলে এই বৈঠক হবে। অর্থ দপ্তরের চিঠিতে জানানো হয়েছে বাজেট সংক্রান্ত বিষয়, কেন্দ্রীয় সরকারের স্কিম ও তার পরিচালনা, সরকারি বেসরকারি যৌথ উদ্যোগের প্রকল্প, টেন্ডার ও আর্থিক পরিচালন ব্যবস্থা এবং অনলাইনে সরকারি কেনাকাটা নিয়ে আলোচনা হবে। তবে ডিএ নিয়ে সেখানে কি আলোচনা হয় সেদিকেই নজর রয়েছে সরকারি কর্মীদের। তো আপনারা বুঝতেই পারছেন ডিএ দেওয়ার প্রস্তুতি আদৌ আলোচনা হবে কি না তো প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায়, এবং সেদিকে নজর থাকবে যে ডিএ নিয়ে আলোচনা হলো কি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ।